এইটা সহি নাকি এইটা সহি নাকি এইটা সহি নাকি একবার এইটা সহি তো আরেক সমস্যা কি সমস্যা ভাই কত কষ্টে যে আমি থাকি বুঝছেন ওই দিন এক জায়গায় সেমিনারে গেছি আলোচনা করছি বাংলাদেশে আলে হাদিসদের ভিতর মাযহাব হলো ছয়টা কয়টা মানে নগদ মিথ্যে ছয় সিস্টেমে ধরেন তো আমি দেখিয়েছিলাম যে কেউ এভাবে ধরেন কেউ এভাবে ধরেন কেউ এভাবে ধরেন কেউ এভাবে ধরেন এটা আমি দেখাইছি ইউটিউবের ভাইরাটা ছাড়ছেন এখান থেকে কি করেছে ফটো কাট করে যে দেখাইছাম যে কি যে আমি কি করেছি সুন্নারে নিয়ে কি করে ফেলেছি প্রথম কথা বুকের উপর হাত বাঁধা সুন্নতি না বলেন বুকের উপর হাত বাঁধা কি না ওরে বাবা ওরে সিটার হাদিসের অপব্যাখ্যা রেজাউল করিম আবরার ভাই চরমুনার ড্যান্স সম্পর্কে কোনো মন্তব্য দেবে না তাতে লোকটা যদি মারাও যায় বলে আমি মরা স্বীকার করব। বিষ খেয়ে মারা যাবে কিন্তু এই চরমুনার ড্যান্স সম্পর্কে কিছু বলবে না লাভ দেওয়া সম্পর্কে কিছু বলবে না কুফুরি সম্পর্কে কিছু বলবে না তার যে নোংরা বইগুলো আছে সে বইয়ের বিষয়ে কোনো কথা বলবে না কিন্তু আল্লাহ নবীর প্রতিষ্ঠিত সুন্নাতের বিরুদ্ধে তার কোনো না কোনো বক্তব্য আছেই বলেই দিলাম কথাটা এভাবেই রাগ করবেন না কেউ নাম ধরে বলতে হবে জাতির বিপর্যয় প্রকাশ্যে আল্লাহ নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করতেছে তামাশা করতেছে খিলখিল করতেছে ধর্ম নিয়ে ব্যঙ্গ করতেছে ফাওয়ান রগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি কেউ যদি আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে কটাক্ষ করে তাহলে সে নবীর উম্মতি না অথচ তার এই কুকর্মগুলো করতেছে ফামান আজলাম ওমান আজলাম মিম মান ইফতারা আলা আল্লাহি কাযিবা তার সে বড় জালেম কে যে আল্লাহর উপরে মিথ্যা কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো আর এরা বলতেছে বাবাকে মানো আকাবিরকে মানো হুজুরকে মানো কোথায় যাবেন আপনি মানে প্রত্যেকটা সহি আমলের পিছনে এর কোনো না কোনো গ্যাটিস আছেই কোনো না কোনো ফাজলামশে করতেইছে কিন্তু আমি লজ্জায় মরি এই দ্বিতীয় দেওয়ানবাগী নামক সরমোনাই উজানি এ সমস্ত পীর ফকির যারা আছে এদের এত কুকর্ম দুই চোখ দিয়ে দেখতেছে জেন্দেগিতে কোনো দিন একটু মুখ খুলল না যেগুলি স্পষ্ট শিরিক সেগুলো অন্তত বলুক জোর করে রুহুনি আসা ছাগলের দুধ খাওয়ানো জাহাজে পার করা তারপরে এই যে ফাউল কথাগুলো যে লেখা আছে তাদের বইতে যে অদ্ভুত কর্মকাণ্ডগুলো করতেছে গলা ধরে পড়ে যাচ্ছে লাফালাফি করতেছে এ বিষয়ে তার কোনো মন্তব্য নাই বরং মাহফিলের সময় এই বাবা হুজুরের পায়ের কাছে বসে আছে তাহলে এই গৃহপালিত মুফতি দিয়ে এই জাতির কি কল্যাণ আছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন যদিও আমি বলেছিলাম একটা ভিডিওতে কোথায় গেল ফরাজি আবরার কোথায় গেল কাশেমি দুনিয়াতে তুমি বেঁচে যেতে পারো পরকালে তো আসামি ভেসে যাবে এগুলো থাকবে না কোথায় হারিয়ে যাচ্ছে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী
কোনো রকম যদি একটু আল্লাহর ভয় থাকতে এদের ভিতরে তাহলে এই কুকর মুজারা করে তাদের ব্যাপারে একটা মিনিট কোনো মন্তব্য দেন, এটা ব্যতিক্রম এই দেওবন্দি মানহাস। হাজার হাজার বেদাত এবং শিরিক কোলে করে পুষে রাখছে, জিন্দেগিতে মুখ খোলে না, কারণ এটা তাদের ঘরে হওয়ার কারণে। যারা বলতেছে যে আমাকে ভোট দিলে আল্লাহর নবী ভোট পায়, সি 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 কত বড় কুলাঙ্গার, কত বড় অসভ্য কুলাঙ্গারি বললাম এদের। এই ব্যাপারে একটা দেওবন্দি মুফতির কোনো বক্তব্য নাই, যে বললোটাকে মুখ দিয়ে কোনো দিন কোনো মন্তব্য নেই। তারপরে ইমাম বুখারির ইয়ে বাতাস দেওয়া জন্য হাত পাখার কী যেন একটা গল্প বানায় বলল, এত ধরনের ফাউল কথা অদ্ভুত কথাগুলো বলতেছে, গরুর চারটা বান সেজন্য স্যার মজা ভক, কিসের সাথে কী নোংরা কথা বলে। তারপরে তার পীর নাই, তার হেদায়ত নাই, অগণিত সরাসরি কুফুরি বাক্য, শিরিকে বাক্য, বিদাতি কথা, কোরআন হাদিস বিরোধী বক্তব্য এই সরমনাই থেকে ডেলিভারি হচ্ছে। এ ব্যাপারে আমাদের আবরার সাহেবের, ফারাজি সাহেবের, কাশেম সাহেবের একটা মিনিটের কোনো বক্তব্য নেই। সি 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 সংশোধন হন, জাতির সামনে জোকার হয়ে থাকবেন, কারণ আপনার ব্রেন নাই তা বলছি কবে, আপনাকে সেদিন প্রশংসা করছি, আপনার মাথায় চরম বুদ্ধি, অনেক জ্ঞান, অনেক ব্রেন ভালো, আপনি কোরআন এবং সহিহ হাদিস আয়ত্ত করে জাতির কল্যাণের জন্য কিছু করেন, এই পাগলামি বন্ধ করেন, আল্লাহ আপনাকে হেদায়ত দিন, না হলে আপনার থেকে এই সহজ সরল মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুক, অন্তর থেকে আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের আনিত দিনের কোনো অংশকে এবং তার প্রতিদান বা শাস্তিকে যে ব্যক্তি ঠাট্টা করবে, মানে এক হলো কোনো একটাকে সে মানে না, আর এক হলো কোনো একটা বিষয়, একটা সেটা সাধারণ বিষয় হইতে পারে ইসলামের, একেবারে সাধারণ পর্দা টুপি দাড়ি বা কিছু, যদি এগুলোকে নিয়ে কেউ ঠাট্টা করে তাহলে এটা মারাত্মক অপরাধ। তাহলে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করে তাহলে সেও কাফির হয়ে যাবে। দেখেন কত বড় বড় ব্যাপার আছে, অথচ অত বড় বড় ব্যাপার নয়, এটা খুব ছোট একটা ব্যাপার, কিন্তু সে এই ছোট্ট একটা কারণে তারও ইমান ধ্বংস হয়ে যাবে, কাফির হয়ে যাবে, কারণ কোনো ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করতে পারবে না, কারণ তাকে অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে। তাহলে যেটা সে প্রশান্তির সাথে মেনে নিতে না পারবে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যদিও মনে হচ্ছে ব্যাপারটা খুব ছোট কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ যেই ব্যক্তি প্রশান্তির সাথে ইসলামকে মেনে নেবে সে কখনো ইসলামের এইসব বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা করবে না। রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা ও মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন, আলা সাদরিহি কোথায়, আলা সাদরিহি, সাদরিহি মানে বুকের উপর সিনার উপর, ওয়াহুয়া ফিস সালাতে নামাজের অবস্থায়, বাইরে নয় অন্য কোন সময় নয়, ওয়াহুয়া ফিস সালা নামাজের অবস্থায় বুকের উপরে ধারণ করতেন, সুনানে আবু দাউদ হাদিসটি আবু দাউদে রয়েছে, আর এই আলা সাদরি বুকের উপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতে হাদিস রয়েছে, ইবনে খুজাইমার হাদিসটি শোনাই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছে সাল্লাই তো মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামাজ পড়েছি, ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়, আলা সাদরি কোথায় রাখলেন, বুকের উপর রাখলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাহলে বুকের উপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহি হাদিস মোতাবেক আমল, কি হচ্ছে শুদ্ধ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ। আরেকটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে, এ কথা বলবেন না যে ইখতিলাফ আছে তো একটা কল্লি হবে না, এরও ফয়সালা আছে, কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন, যখন দুটি মত তিনটি মত আছে কোনো একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না, আল্লাহ পাক দুটি আয়াত ইরশাদ করেছেন, একটি আয়াত রয়েছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমাদের মাঝে যদি মতানৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, দুটি মত তিনটি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে, ফারুদ্দুহু এই বিচার ফিরিয়ে দাও কার কাছে, ইলাল্লাহি আল্লাহর দিকে এবং রাসূল রাসূলের দিকে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে, আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে, তোমরা এই কথা বলবেন না যে এটাও চলে ওটাও চলে না, তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহি সবই চলে না, আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে, রসুল্লাহ হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সাদার এই বুকে হাত বাঁধতে হবে। আরেকটি আয়াত আল্লাহ পাকের সাথ করেছেন অমাখতালাফ তুমিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতানৈক্য হোক না, হতেই পারে মতানৈক্য হইতে পারে, নবী সাল্লামের জামানায় সাহাবাই কেরামদের ইখতিলাফ হয়েছে, তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে, নবী সাল্লামের কাছে গিয়ে, নবী সাল্লাম যা বলেছেন মেনে নিয়েছেন, তাঁর ইন্তেকালের পরে
ইখতিলাফ হয়েছে খোঁজ করেছেন তাহলে সহি হাদিসে কি আছে, নবী সাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন, এভাবে ফয়সালা নিয়েছেন তারা। আমা ইখতালাফতু মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের যদি ইখতিলাফ হয়, ফা হুকমুহু, তার হুকুম ফয়সালা করতে গিয়ে নেবে ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে কোরআনের ওহি এসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিস এসেছে তাও ওহি, কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা।